সারা বিশ্বের ধর্ম প্রাণ মুসলমানরা পালন করছে সিরাম সাধনার মাস রমজান। সারাদিনের রোজা শেষে সবারই প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইফতার। তবে স্থানের পার্থক্যের কারণে কেউ 11 ঘন্টায় রোজা শেষ করছে, কেউ আবার 22 ঘন্টাও রাখছে। যে যতক্ষণই রাখুক না কেন, ইফতার কিন্তু সবাই করে। শুধু তাই নয়, ইফতার নিয়ে থাকে ব্যাপক ধরনের উৎসব। আজ ইরানের ইফতারের খবর জানাচ্ছেন নিবিড় আমিন। ইফতারিতে যে খাবারটি অবশ্যই পাওয়া যায় তা হলো শসা, টমেটো, লেটুস পাতা।